তপন কিচেন থেকে আজকের গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি আপনাদের জন্য ছানার পায়েস অতি সহজ অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন ছানার পায়েস। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে ছানার পায়েস। তার জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম চিনি, কাজু কিশমিশ ও কাঠবাদাম ও এলাচ, এবং আমি ওভেনে বসিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ। এটাকে আমি ফুটিয়ে ছানা কাটিয়ে নেব। তাহলে দেখতে থাকুন স্পেশাল গণেশ চতুর্থী উপলক্ষে ছানার পায়েস। দুধটা আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার 2 সিপির মতো, এবং সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা জল। তাতে কী হবে, এটা ছানা কেটে যাবে। আমি ওভেনটা নিভিয়ে দেব। দেখুন ছানা কেটে গেছে, আমি এটাকে ঠান্ডা করে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। একটি প্যানের মধ্যে আমি 250 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব। ভালো করে এটাকে ফুটি ঘন করতে হবে, এবং এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ধীরে ধীরে মেশাবো। আপনারা বাড়িতে খুব কম অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন স্পেশাল ছানার পায়েস। বাচ্চারা বড়রা সবাই খেতে খুব ভালোবাসে, এবং হেলদি এবং টেস্টি, আর সবার মন খুশি হয়ে যাবে। আপনারা খুব চটপট খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন ছানার পায়েস। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। তাতে কী হবে, এটা ঘন হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। আমি ভালো করে এটা দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এবং যেন কোথাও গোটা না থাকে। দেখুন ছানাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। তাতে কী হবে, আপনি যখন দুধের মধ্যে এটা দেবেন খুব সুন্দরভাবে মিশে যাবে এবং তৈরি হয়ে যাবে অতি উপাদেয় এবং সুস্বাদু মিষ্টান্ন ছানার পায়েস। দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবং কোথাও কোনো গোটা ভাব নেই, পুরো একদম নরম ভাব এসে গেছে। আমি এটাকে এবারে এক সাইডে রেখে দেব। ফুটিয়ে নিয়েছি, এবারে আমি ওর সঙ্গে দিয়ে দেব 50 গ্রাম চিনি, ও সঙ্গে দিয়ে দেব 3-4টে এলাচের দানা বা গুঁড়ো আপনারা দিতে পারেন। এইবারে আমি ভালো করে এটা চিনি দুধের সঙ্গে মিশিয়ে নেব। পুরো চিনিটা গুলে গেলে আমি বাকি উপকরণগুলো ধীরে ধীরে এর সঙ্গে মেশাব। দুধটা ঘন হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা ছানা। এইবারে ভালো করে আমি এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, এবং দুধের সঙ্গে পুরো মিশিয়ে নিয়ে আমি এটাকে একদম গাঢ় ঘন পায়েসে পরিণত করব। আরও আমি কিছু সময় ধরে এটাকে নেড়ে ঘন করে নিই। আপনারা দেখতে থাকুন আমার এই গণেশ চতুর্থী উপলক্ষে স্পেশাল ছানার পায়েস। দেখুন আমার পায়েস মোটামুটি রেডি। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আপনারা যদি যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন, এবং ভালো করে পায়েসের সঙ্গে ছানার পায়েসের সঙ্গে মিশিয়ে নেবেন। এবং দেখুন খুব সুন্দর একটি ছানার পায়েস তৈরি হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বানিয়ে ফেলেছি তপন কিচেন থেকে গণেশ চতুর্থী উপলক্ষে ছানার পায়েস। এখন খুব সুন্দর দেখতে হয়েছে, এবং খেতেও খুব সুস্বাদু। আপনারা বাড়িতে করে খান, কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি পছন্দ হয় তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন।
তাহলে দেখা হচ্ছে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।